জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, কিছু অপূর্ব মুহূর্ত আমরা দেখছি গতকালকের। গতকাল 4 নভেম্বর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব অসমে শুভ পদার্পণ করেছেন। তার সঙ্গে তার আত্মজ পূজনীয় অবিন্দা পূজনীয় অন্নদাও পদার্পণ করেছেন। অসমের বিভিন্ন জেলায় অনেক দিন শ্রী শ্রী আচার্য দেবের বিভিন্ন কর্মসূচি রয়েছে। সৎসং অফিসিয়াল ফেসবুক পেজে তা প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পারেন কোন কোন দিন কী কী কার্যসূচি রয়েছে। গতকাল অসম পরিক্রমার প্রথম দিনেই নাগার বেড়াতে আলোচনায় বললেন আচার্য দেব, পোশাক দিয়ে না আর জয়গুরু আওয়াজ দিয়ে না, তোমাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দেবে মানুষকে সমাজকে তোমরা ঠাকুরের মানুষ, তোমরা এইটুকু করতে পারবে, এইটুকু খালি ঠাকুরের কাজ, আর কিছু করতে হবে না, মন্দির বলো সৎসঙ্গ বলো সব কিছু হয়ে যাবে, এইটুকু তোমরা করো। গতকাল মোট 5 জায়গায় শ্রী শ্রী আচার্য দেবের কর্মসূচি ছিল, পরিক্রমা ছিল, আপনারা দেখতে পারেন নামগুলি রয়েছে।